শিল্পী নাসির আলী মামুনের একক পোর্ট্রেট আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় জাদুঘর। ফটোজিয়াম শিরোনামের এই প্রদর্শনীতে আলোকচিত্রীর সাদা কালো 123টি পোর্ট্রেট আলোকচিত্র রাখা হয়েছে। দেশ বিদেশের বিখ্যাত অনেক মানুষকে তিনি ধারণ করেছেন তার এই সব ফ্রেমে। তিনি আলো আর ছায়ার প্রকাশ ঘটিয়েছেন লেন্সের খেলার মাধ্যমে। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে 10 এপ্রিল শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 3 মে পর্যন্ত। ফারহানা জ্যোতির আরেকটি রিপোর্ট দেখুন। 1972 সাল থেকে দেশ বিদেশের বিখ্যাত গুণীজনদের নানান সময়ে ক্যামেরায় ধারণ করেছেন আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন। আর ফটোজিয়াম শিরোনামের এই প্রদর্শনীতে এর কিছু অংশ তুলে ধরেছেন তিনি। ফটোজিয়াম নামে আমি একটা আলোকচিত্রের জাদুঘর করতে চাই, ফটোজিয়াম অর্থাৎ ফটোগ্রাফির মিউজিয়াম। আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুনের একক পোর্ট্রেট আলোকচিত্র প্রদর্শনীর এই আয়োজন করেছে জাতীয় জাদুঘর। এবারের এই প্রদর্শনীতে সাদা কালো 123টি পোর্ট্রেট আলোকচিত্র রেখেছেন তিনি। দেশের ফটোগ্রাফিতে তিনি যোগ করেছেন নতুন এক ঘরানা। নতুনদের জন্য তাই তার প্রত্যাশা যেন অনেক। অনেক কাজ করে তারা, কিন্তু তারা অবমূল্যায়িত। এদের জীবনের বেদনার রসায়ন এবং আমারটা একসাথে হয়ে আমার ছবি এত অন্ধকার, এত কান্নাময়। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে 10 এপ্রিল শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 3 মে পর্যন্ত। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।